দীর্ঘদিন পর পুঁজিবাজারে গতকাল কাঙ্ক্ষিত গতি লক্ষ্য করা গেছে প্রায় এক বছর পর ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন নয়শো কোটি টাকা ছাড়িয়ে হাজার কোটির দান প্রান্তে একই দিনে এক্স সূচক প্রায় একশো পয়েন্ট বেড়েছে দর বেড়েছে বিরাশি শতাংশ কোম্পানির কমেছে মাত্র এগারো শতাংশের অবশেষে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আশ্বাসে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে যা বিনিয়োগকারীদের ফের পুঁজি বাজারে প্রায় সব খাতেই ইতিবাচক গতি দেখা গেছে বৃহৎ হাতে গোনা কয়েকটি করে কোম্পানির দরপ্রতন হয় তবে দীর্ঘদিন পর ব্যাংক খাতের ইতিবাচক গতি বাজারকে গতিশীল করতে সহায়তা করেছে গতকাল ব্যাংক ও টেলিযোগাযোগ খাত শতভাগ ইতিবাচক ছিল ব্যাংক খাতে লেনদেন বেড়ে দ্বিগুণ হয়েছে